to shut up. Hello guys, dekhen apnara Bangladesher sobche boro aristocrat and prestigious setup amra dekhte pacchi. Apnara dekhen Bangladesher Podda Setu, Bangladesher gorbo. Eita hocche Bangladesher Podda Setur, apnara dekhte pacchen amra ekhon bridge er upore achi. Podda nodi je Podda nodi ta ashole khubi khorosrota nodi apnara janen. Amazon এর পরে যে খরস্রোতা যে কারেন্ট সেটা হচ্ছে পদ্মা নদী সো বাংলাদেশ যে পদ্মা সেতুটা তৈরি করেছে এটা শুধু যে কোন একটা দেশের অর্জন তা আমি বলবো না এটা একটা জাতির অর্জন এটা একটা জাতির অর্জন এটা একটা দেশের অর্জন এটা সমগ্র 18 কোটি মানুষের অর্জন এখন প্রশ্ন হচ্ছে এই এই পদ্মা সেতু আসলে আমাদের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখতেছে আমাদের দেশের যাতায়াতে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে এই পদ্মা সেতু শুধু তাই না মানুষের যে আকা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে পদ্মা সেতু তো এই যে দেখেন কত বড় সেতু খুব বাঁকা করে সুন্দর করে এটা করছে এবং এত উঁচু এবং এটার মধ্যে যে কারেন্ট প্রায় 5 মিনিট সময় লাগবে আমাদের এই পদ্মা সেতু অতিক্রম করতে 5 মিনিট আসলে 5 মিনিট স্বপ্ন এই যে আমরা রাস্তায় জায়গা জায়গা দেখতে পাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন খুব অক্লান্ত পরিশ্রম করে সেতুকে পাহারা দিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো খুব সুশৃঙ্খলভাবে যাতায়াত করতেছে এখনো পদ্মা সেতুতে আমরা জানি যে যে পদ্মা সেতুতে স্পিড বোট চলতো এখনো পদ্মা সেতুতে স্পিড বোট চলে যে দেখতে পাচ্ছেন একটা স্পিড বোট স্পিড বোটে করে লোকজন পাড়ি দিয়েছে আগে স্পিড বোটটাই ছিল মানুষের গতির প্রতীক কেউ যদি খুব দ্রুত পদ্মা নদী পার হতে চাইতো তাহলে স্পিড বোটে করে পার হতে পারত এখনো সেই স্পিড বোট আছে বাট গতি আরো বেড়েছে এখন পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলে যানবাহন চলে তো পদ্মা সেতু রাতের পদ্মা সেতু আর দিনের পদ্মা সেতুর মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে রাতের পদ্মা সেতু আসলে দিনের পদ্মা সেতুর চেয়ে বেশি সুন্দর খুবই সুন্দর আলোক সজ্জা আছে লাইট পর্যাপ্ত আছে আপনারা যদি রাতের বেলা আসেন তাহলে অন্য ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা এখন পদ্মা সেতুর ওই প্রান্তের দিকে যাচ্ছি এখন আমরা পদ্মা সেতুতেই আছি অলরেডি 3 মিনিট হয়ে গেছে সো আমাদের ধারণা এই পদ্মা সেতু টোটালটা পাড়ি দিতে আমাদের 5 মিনিট সময় লাগবে সো বুঝতে পারতেছেন কত বড় একটা সেতু এবং এই সেতুটা হওয়ার পরে আসলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা এবং বাংলাদেশের যে লাইফলাইন বলা হয় চট্টগ্রাম এর যে কানেক্টিভিটি হয়েছে এটা অসাধারণ সো এর জন্য আসলে বর্তমান সরকার যা লিডারশিপে আমরা এই জিনিসটা পেয়েছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি একটা সাধুবাদ পাওয়ার যোগ্য যোগ্যতা রাখেন ওনাকে সাধুবাদ দিতেই হয় কারণ কোন একটা জাতির ক্রান্তি লগ্নে আসলে লিডারশিপ কি জিনিস সেটার প্রমাণ আসলে বিভিন্ন জাতি বিভিন্ন সময় দিয়েছে আমরাও সেটার যে এক্সপেরিয়েন্স সেটা আমরা প্রত্যক্ষ করেছি সো বাঙালি বীরের জাতি সেটা বলার অপেক্ষা রাখে না বাঙালি যে আসলে অসাধ্যকে সাধন করতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে তার একটা উদাহরণ আমরা রাখতে পেরেছি সো এতে আমাদের সক্ষমতাও বাড়ছে আমরা এখন অনেক কিছুই নিজেরা করতে পারি পদ্মা সেতুই হচ্ছে তার একটা উদাহরণ তো এখন বাসের লাইন এর পাশাপাশি ট্রেনের লাইনও হচ্ছে ট্রেন লাইন হলেও আবার নতুনভাবে পণ্য পরিবহনে আরেকটা নতুন মাইলফলক তৈরি হবে আমরা জাজিরার দিকে যাচ্ছি জাজিরা পয়েন্টে গিয়ে আমরা পদ্মা সেতুর যে
সংযোগ, সেখানে আমরা মিলিত হব। এখন আমরা পদ্মা সেতু 5 মিনিট সময় অলরেডি শেষ, এখন আমরা পদ্মা নদীর উপরেই আছি। পদ্মার কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে যদি কোনো নদীর উপর কোনো সেতু হয়, স্বাভাবিকভাবে কিছু এরিয়া চর পড়ে যায়, তো পদ্মা সেতু তো চর হয়ে গেছে। খুব দূরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক চর, সুন্দর অনেক কাশফুল, তারপরে অনেক প্রকৃতির গাছপালা, অনেকে বসতিও করেছেন, ছোট ছোট রিসোর্টও করেছেন দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যে কানেক্টিভিটি বলতে আসলে এইখানে বাসের লাইন হয়েছে, ট্রেন লাইন হবে, ইলেকট্রিসিটিরও খুব বড় কাজ কর্মযোগ্য হচ্ছে। এখনো পদ্মা সেতুতে ছোট ছোট নৌকা, ট্রলার এগুলো দেখা যায়। তো সব মিলে আসলে প্রকৃতির যে অপার সৌন্দর্য, এটা উপভোগ করতে হলে আপনাকে আসলে এখানে আসতে হবে, দেখতে হবে। যতদূর দৃষ্টি পড়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ আসলে সত্যি আনন্দের, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমি বলবো। আমরা এখনো পদ্মা সেতুতে আছি, 6 মিনিট পার হয়েছে, এখন আমরা খুব কাছাকাছি চলে এসেছি শেখ রাসেল সেনানিবাস, কাছাকাছি আমরা চলে এসেছি। এপাশে শেখ রাসেল সেনানিবাস, ওইখানে নতুন থানা হয়েছে, অবশ্যই পদ্মা সেতুকে কেন্দ্র করেই। পদ্মা সেতুর যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, ওইটা এনশিওর করার জন্য গভর্নমেন্ট দুই পাশে দুইটা থানা করেছেন। তো আমরা এখন আস্তে আস্তে পদ্মা সেতু শেষ প্রান্তে, আমরা অন দ্য ওয়ে টু ড্রাইভ টুয়ার্ডস দ্য রোড, কানেক্টিং রোড টু দ্য পদ্মা ব্রিজ। এই আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, এইটা হচ্ছে পদ্মা সেতুর রেল লাইন, পদ্মা সেতুর রেল লাইন এটা পদ্মা সেতু, এটার মধ্যে ট্রেন যাবে, এটা হচ্ছে রেল লাইন। আমরা এই পাশে ভাঙ্গাতে চলে আসছি, টাইম 7.30, 7:30 সময় লাগছে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পদ্মা সেতু থেকে নেমে গেছি, এখন আমরা শেখ রাসেল সেনানিবাস ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।